আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কলি চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 আয়োজনে। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে দাঁড়িয়ে আছি যেদিকে সবাই সবসময় দেখা যায়, যে এদিকে ছবি আর্টের একটা সেন্টার খোলা হয়, যেদিকে যে যার মতো নিজের ছবি আঁকিয়ে নিতে পারে। তো আমি একটু এদিকে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো এদিকে তারা কীরকম ছবি আর্ট করে আর বাজেটটা তারা কীরকম নেয়। তো ভাইয়া, প্রত্যেকবারই তো আপনাদেরকে এদিকে দেখা যায় যে আপনারা এদিকে ছবি আর্ট করেন, তো আপনার বাজেটটা কিরকম নেন? আমরা সাধারণত এখানে সাধারণ মানুষের ছবি আঁকি, আর আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য মেলায় ছবি আঁকার মূল বিষয় হচ্ছে আমরা যারা আর্টিস্ট আছি তারা সাধারণত আমরা এক্সিবিশন করে থাকি বিভিন্ন জায়গায়। তো সেখানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ সেখানে যায়, তো সাধারণ মানুষ সেখানে সাধারণত যায় না, শিল্প মারা মানুষ আছে কিছু, তারা দেখতে যায় আমাদের ছবিগুলো। কিন্তু বাণিজ্য মেলায় ছবি আঁকার উদ্দেশ্য হলো এখানে সাধারণ মানুষ আসে, সর্বস্তরের মানুষ এখানে আসে, এখানে এসে আমাদের ছবি আঁকা দেখে অনেকে উদ্বুদ্ধ হয়, বাচ্চারা দেখে, সবাই দেখে, এই জন্য একটা ভালো লাগা তৈরি হয়। এখানে আসলে কত টাকা রাখি এটা খুব একটা বিষয় না, তবে নাম মালো মাত্র আমরা যেটা রেখে থাকি 300-400-500, বা ছবির অনুমানে আসলে প্রাইসটা নির্ধারণ করা হয়। ওকে, এদিকে কিন্তু তারা অনেক ভালো ছবি আর্ট করে, আমি তো দেখাচ্ছি আপনাদেরকে একদম আমরা যেরকম ক্যামেরা দিয়ে ছবি তুলি ওইটাই কিন্তু প্রতিফলনের মতোই অনেকটা আঁকা দেখাচ্ছি। এদিকে কিন্তু দেখা যাচ্ছে একদম সেম করে তারা ছবি এঁকেছে, অনেক সুন্দর। আমি আরও ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেক সুন্দর করে ছবি আঁকা হয়েছে, সুন্দর। তো ভাইয়া, এই ছবি নিয়ে আপনি কিছু বলুন, যে আপনারা এদিকে যে আসেন প্রতি বছর এরকম ছবি আঁকা নিয়ে, তো আপনারা কি চান যে বাচ্চারা কি এগুলোর প্রতি ফোকাসেবল হোক, নাকি জাস্ট শুধুমাত্র আপনারা আপনাদের কাজটাকে ফুটিয়ে তোলার জন্য? এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে, কারণ একটা শিল্পীর জীবনে যে দুঃখ কষ্ট আছে, আবার ভালো লাগা আছে, সব কিছুই বলা লাগে। বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় প্রফেশন হিসাবে যদি এটাকে কেউ নেয়, আমি বলবো সে সবচেয়ে বড় বোকামি করবে, কারণ এটা নিয়ে ওইভাবে, এটা একটা সাধনার বিষয়, এটা সাধনা করতে হয়, নিজের মনের ভিতরে লালন করতে হয়। এখন কেউ যদি এটা ইন্সপায়ার্ড হয় এগুলো দেখে, ওয়েলকাম এগুলো আসার জন্য, বাট আমাদেরকে দেখে যদি এখন তারা ওইভাবে এটাকে উপার্জনের মাধ্যম মনে করে, এটা ভুল করবে, কারণ এখন আমরা সবাই যার যার মতো জব করি বিভিন্ন সেক্টরে, বাট যখন স্টুডেন্ট ছিলাম তখন এভাবে ছবি আঁকতাম বলে ওই ট্রেডিশন ধরার জন্য এই জায়গায় তাদের কিন্তু অনেক সুন্দর করে আঁকে ছবিগুলো। আর আমিও বলবো যেই সব জিনিসগুলো আছে, গান, নাচ বা যেই জিনিসগুলো আপনারা শখ থেকে করেন, ওইটা কিন্তু আপনার যখন ওই জিনিসটা প্রফেশনের দিক থেকে নিয়ে যাবেন ওই দিন ওই দিকে আপনারা কোনো দিনই সাকসেস হবেন না ওরকমভাবে। যদি এটা আপনার শখ ভাবে নেন, অবশ্যই ওইটা দিয়ে আপনারা ভালো কিছু করতে পারবেন, যেরকমভাবে ভাইয়ারাও করে এসেছে। তো এটা দেখানোর উদ্দেশ্য কিন্তু যে আপনারা অনেকেই চান যে এভাবে ছবি আঁকাবেন, তো তারা কিন্তু এদিকে এসে ছবি আঁকাতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।